بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত মোহাম্মদ আলী ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন তাবলিগের ব্যাপারে। সর্বপ্রথম আমাদের জানতে হবে তাবলিগ অর্থ কী। তাবলিগ অর্থ হচ্ছে আল্লাহর বিধান জানা এবং অন্যর কাছে পৌঁছায় দেওয়া, এটাকে তাবলিগ বলে। ইসলামের যে কোনো একটা ইবাদত নীতিমালা নিয়ম নীতি এটা জানা এবং রাসূলুল্লাহ সাল্লামের যেটা আমাদেরকে জানাইছেন সেটা জানা এবং অন্যকে পৌঁছায় দেওয়া, এটার নাম তাবলিগ। সহিহ বুখারী মুসলিম হাদিস বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, বাল্লিগু মানে এই বাল্লিগু থেকে তাবলিগ আসছে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছে যে আমার আমার পক্ষ থেকে একটা হাদিস একটা মাসালা জানলেও সেটা অন্যকে জানায় দাও, তো এটার নাম তাবলিগ। মানে দিন ইসলামের কোনো বিধান কোনো ইবাদত কোনো জ্ঞান কোনো মাসাল্লা এটা সঠিকভাবে জানা আমল করা এবং অন্যকে সেটা জানায় দেওয়ার নাম তাবলিগ। এটা যে কোনোভাবে ঘরে জানা নিজের স্ত্রীকে জানানো ভাইকে জানানো প্রতিবেশীকে জানানো যেখানে কেউ যদি কোনো ভুল ত্রুটি করে এবং সেখানে সঠিক জিনিসটা কোরআন হাদিস অনুযায়ী জানায় দেওয়ার নাম তাবলিগ। তো এই তাবলিগটা সবাইকে করতে হবে, প্রত্যেক মুসলমানকে করতে হবে, যতটুকু যে জানে সঠিক জিনিস সেটা নিজে আমল করবে অন্যকে এটা দাওয়াত দেবে, এটার নাম তাবলিগ। আর বর্তমান যুগে যে তাবলিগে জামাত যেটা বলা হয় সেটা হচ্ছে ইলিয়াসি তাবলিগ। এটা হচ্ছে মৌলানা ইলিয়াস উনি 40 বছর আগে আবিষ্কার করেছেন সেই তাবলিগটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই তাবলিগ না, সেটা ইলিয়াসের, কারণ 40 বছর আগে এই তাবলিগটা ছিল না, এখন যেটা আছে তাবলিগে জামাত। তো এটার মধ্যে যে নিয়ম সেটা হচ্ছে সে ফাজাইলে তাবলিগ যেটা আছে এবং ফাজাইলে ওই বই থেকে তারা দাওয়াত দেয় এবং ওই বইয়ের মধ্যে অনেক শিরিক বিদাত কিছু আছে। আর এই তাবলিগের যে নিয়ম পদ্ধতি বানানো হয়েছে সেটাও হলো বাহির হওয়া, এটা হচ্ছে পৌঁছানো না, এটা হলো সবাই সবাই 3 দিনের জন্য বাহির হয়, তারপর 40 দিনের জন্য বাহির হয় চিল্লা দেয়। তো সবাই খালি বাইরে সবাই থেকে ওয়াদা নেওয়া হয় যে আপনি আল্লাহর জন্য সময় দেন, সময় দেওয়া, এটা হলো সময় দেওয়ার তবলিগ। এবং সেখানে সময় দিলে সবাইকে বাইরে নিয়ে আসে, সেখানে তবলিগের যে নিসাব যে বইটা আছে ওইটা পড়ায় তার এবং ওইটা শিখায়। ওটার মধ্যে সঠিক কিছু সহিও জিনিস আছে ভুলও আছে, তো মিলানো জিনিস, কিন্তু পদ্ধতিটা বেদাতি পদ্ধতি। সেটা হচ্ছে যে 24 ঘন্টায় মানে 2 ঘন্টা সময় দেওয়া, আর সপ্তাহে 1 দিন সময় দেওয়া, মাসে 3 দিন এবং বছরে 40 দিন বা জীবনের 3 চিল্লা। এই সমস্ত যে নিয়মগুলো বানানো হয়েছে সেগুলো কোরআন হাদিসে কোথাও নাই, এবং তবলিগে জামাতে যারা যায় তারা অবশ্যই তাদেরকে এই নিয়মগুলো পালন করতে হবে, এবং এটা যারা করবে না তারা তবলিগে জামাতের অন্তর্ভুক্ত হবে না। এবং তারা মনে করে যে দিন প্রচারের জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা, তাহলে সবচেয়ে উত্তম পন্থা এই জন্য তারা এটা মানতেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থাকে তারা ছেড়ে দিয়ে মৌলানা ইলিয়াসের বানানো যে পন্থা সেটাকে গ্রহণ করেছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে পবিত্র কোরআনে সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যেটা থেকে বর্জন করেন সেটা তোমরা বিরত থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছুর পদ্ধতি সহ সব কিছু উল্লেখ করেছেন, সেখানে নতুন কোনো কাজ করার জন্য নতুন কোনো নিয়ম বানানোটাই বেদাত। তবলিগ রাসূল করেছেন, সাহাবারা করেছেন, তবলিগের বিষয়বস্তুও নির্ধারণ করা হয়েছে, কিসের দাওয়াত দেওয়া হবে, প্রথম তাওহীদের দাওয়াত দেওয়া হবে, কালেমা তাইয়্যিবার, তারপরে নামাজের, তারপরে যাকাতের, তারপরে রোজার, তারপরে হজের, এইভাবে 5টা ইসলামের 5টা স্তম্ভের দাওয়াত দিতে হবে প্রথম, তারপর ইমানের 6টা রুকনের দাওয়াত দিতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, 6টা রুকনের, তারপরে আহসানের দাওয়াত দিতে হবে, এটা হলো দিন। তারপরে যেটা আল্লাহ হালাল করছেন এই হালাল জিনিসগুলোর দাওয়াত দিতে হবে হালাল কাজ করার জন্য, যেটা হারাম সেই হারাম কাজ থেকে মানুষকে সাবধান করতে হবে। এইগুলো হচ্ছে দিনের কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা জন্য কোনো এরকম নির্ধারণ করা হয় না যে সপ্তাহে 1 দিন দিতে হবে, প্রত্যেক মুহূর্তে তবলিগ করতে হবে, যখনই প্রয়োজন হবে তখন প্রয়োজন অনুসারে, এবং নিজের এলাকা বা আগের নিজের পরিবারকে তবলিগ করতে বলছে, তারপরে আত্মীয় স্বজন প্রতিবেশী, তারপরে আস্তে আস্তে। কিন্তু যারা তবলিগ করে তারা নিজের পরিবারকে বাদ দিয়ে তারা অন্য অনেক দূরের দেশে চলে যায় চিল্লা দেওয়ার জন্য। তো এই যে সমস্ত পদ্ধতিগুলো এগুলো বেদাতি নিজের বানানো, এই এইভাবে করাটা এটা ঠিক না আর কি। তবলিগ অবশ্যই করতে হবে কিন্তু যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো কাজে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পদ্ধতি অনুযায়ী তবলিগ করার তৌফিক দান করুক। আর রসুল সালামের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো মানুষের পদ্ধতি গ্রহণ করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ রসুল সালাম বলেছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের আমরা আদেশ করি নাই, আমাদের দিনে নাই, সেটা নতুন কাজ, সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে যেন আমরা জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ইবাদত, সেটা তবলিগের কাজ হোক, সেটা নামাজের কাজ হোক, সেটা দাওয়াতের কাজ হোক, সেটা রোজার কাজ, হজের কাজ হোক, সেটা খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সবই আমরা রসুল্লাহ সাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেইটা সেই অনুযায়ী আমরা ফলো করবো। সেখানে অন্য কোনো লোকের আলেম মোলামারা যারা আসবে তারা শুধুমাত্র রসুল সাল্লাম আদর্শগুলো আমাদেরকে জানিয়ে দিবে, সেই অনুযায়ী আমরা করবো, কিন্তু তার নিজস্ব কোনো তরিকা বাইর করলে, পদ্ধতি বাইর করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা বোঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।